লিওনার্দো দা ভিঞ্চি, নেপোলিয়ন, মিশেল ফুকো, জ্যাঁ পল সার্ত্রে, সিমোন দা বোভোয়ার, নামগুলো শুনলেই আমরা মোহময় হয়ে যাই। শিল্প, সাহিত্য, দর্শন, রাজনীতি, স্থাপত্য সচেতন মানুষ মাত্রই জানেন ফ্রান্সের গুণকীর্তন করে শেষ করা যাবে না। যেমন ফ্রান্স বললেই মনে আসে আইফেল টাওয়ারের কথা। প্রতি বছর শুধু আইফেল টাওয়ার দেখতেই অসংখ্য মানুষ ফ্রান্সে আসে। শিল্প, সাহিত্য, দর্শন, চিত্রকলা ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থভূমি ফ্রান্স ঘুরতে আসেন সারা বিশ্বের পর্যটকেরা। বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসুদের কাছে ফ্রান্স অন্যতম আগ্রহের জায়গা। কিন্তু আপনি কি জানেন, শুধু অবকাশ যাপন বা ঘুরতে নয়, ফ্রান্সে প্রতি বছর প্রচুর বিদেশি শ্রমিক কাজ করতে আসে। যদিও আমাদের দেশে ফ্রান্সের ওয়ার্ক পারমিট বিষয়টি নিয়ে অনেক ধোঁয়াশা আছে, কেউ বলে থাকে ওয়ার্ক পারমিট আছে তো কেউ বলে নেই, তবে ফ্রান্সের ওয়ার্ক পারমিট নেই এই ধারণাটি একেবারেই অসত্য। অবশ্যই ফ্রান্সের ওয়ার্ক পারমিট আছে, কেবল আমরা বাংলাদেশিরা সেগুলোর যোগ্য নই। আর একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ফ্রান্সের ট্রান্সপোর্ট ও ট্যুরিজম সেক্টরে প্রচুর ভিনদেশি প্রবাসীরা কাজ করে। কর্মক্ষেত্রে তাদের বিচরণ প্রায় সব সেক্টরেই, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, এয়ারপোর্ট, কৃষিসহ নানান পেশায়। তারা কিন্তু কোনো রকম এজেন্সি বা থার্ড পার্টি ছাড়াই ফ্রান্সে চাকরি করতে আসেন এবং কয়েক বছরের মধ্যে ফ্রান্সের নাগরিকত্বও পেয়ে যান। ভাবছেন কিভাবে তারা ফ্রান্সে চাকরি পায়? বিদেশি শ্রমিক যারা ফ্রান্সে আসে তাদের বেশিরভাগই আসে আফ্রিকান দেশগুলো থেকে। আর আমরা সবাই জানি আফ্রিকার প্রায় 28 থেকে 29টি দেশে ফরাসি ভাষার ব্যবহার রয়েছে। অনেক দেশের জাতীয় ও অফিসিয়াল ভাষা হচ্ছে ফরাসি। তাছাড়া ওদের পড়াশোনা থেকে শুরু করে বেড়ে ওঠা অবধি সব কিছু ফরাসিতে। এমনকি অনেক দেশ আছে যাদের ডিপ্লোমার সার্টিফিকেট আর ফরাসি ডিপ্লোমার সার্টিফিকেটের মানে কোনো পার্থক্য নেই। সেই সুবাদে যার যার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা অনুযায়ী তারা ফ্রান্সের বিভিন্ন কোম্পানির চাকরির নিয়োগ পোস্টগুলোতে তাদের সিভি সহ যাবতীয় কাগজপত্র দিয়ে থাকে এবং সেখান থেকে ফ্রান্সের কোম্পানিগুলো যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করে থাকে। এর মাঝে কোনো রকম টাকা পয়সার লেনদেন থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন বড় বড় কোম্পানিগুলো চাকরির অফার দেয় তখন ওদের এমবেসি থেকে ভিসার আবেদন রিজেক্ট করে না বললেই চলে। এখন বলি, বাংলাদেশিরা কেন ফ্রান্সে চাকরির সুযোগ নিয়ে যেতে পারে না? সহজ কথা, ফ্রান্সে কাজ করতে যাওয়ার প্রথম ও প্রধান যে যোগ্যতাটি প্রয়োজন তথা ফরাসি ভাষা জানা, সেটি সিংহভাগ বাঙালির মধ্যেই নেই। আমরা ইংরেজিতে দক্ষতা অর্জনে যতটা তৎপর, ফরাসিতে ততটা না। আপনি ফ্রান্সে যত উপরের লেভেলে কাজ করতে যাবেন তত বেশি ইংরেজির সাথে ফরাসি ভাষার প্রয়োজন পড়বে। এই ধরুন, দেশে আপনার একটা কোম্পানি আছে এবং আপনাকে বিভিন্ন জেলার কর্মচারী নিয়োগ করতে হবে। আপনি নিশ্চয়ই এমন কাউকে নিয়োগ দেবেন না যে আপনার জেলার ভাষা বুঝতে ও বলতে অক্ষম। তা সে যতই শারীরিকভাবে ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় যোগ্য প্রার্থী হোক না কেন, কারণ কিছু কিছু কাজের জন্য অবশ্যই সেই এলাকার ভাষা দক্ষতা থাকা জরুরি। ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারার কারণেই বাংলাদেশিরা ইউরোপ, আমেরিকায় স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভাষা দক্ষতা বিষয়ক কোনো বিষয় প্রতিষ্ঠিত করে যদি ফরাসি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো, তাহলে অচিরেই ফ্রান্সের চাকরির বাজারে কর্মঠ বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেত। বিশেষ দ্রষ্টব্য, ফ্রান্সে জীবিকা নির্বাহের প্রধান শর্তই হলো ফরাসি ভাষায় দক্ষতা থাকা। তাই যে কেউ ফ্রান্সের ওয়ার্ক পারমিটের প্রলোভন দেখিয়ে ফ্রান্স পাঠানোর প্রস্তাব দিলে তা যাচাই বাছাই না করে ও ফরাসি ভাষা না জেনে কারোর ফাঁদে পড়তে যাবেন না।